এই ভেটকি মাছটার যা সাইজ আছে না, যেমন লম্বা তেমন চওড়া। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে কিন্তু দুর্দান্ত একটা মাছ নিয়ে চলে এসেছি। এই দেখুন, 2 কিলো সাইজের ভেটকি মাছ আছে। আজকে এই ভেটকি মাছটা দিয়ে আমি কিন্তু ফিস ফিঙ্গার বানাবো। এর আগে আপনাদেরকে ফিস ফিঙ্গার তৈরি করে দেখিয়েছিলাম রুই মাছ সেদ্ধ করে। আজকে আমি মাছ সেদ্ধ করব না, কিভাবে করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ফিস ফিঙ্গার এই ভেটকি মাছেরই কিন্তু বেশি ভালো লাগে খেতে। পপি, বিয়েবাড়িতে কিন্তু ভেটকি মাছ দেয়নি, ভোলা মাছ দেয়। সেইগুলো ভোলা ভেটকি, হ্যাঁ, খুব বড় বড় সাইজের হয়। খারাপ লাগে না, খেতে ভালো লাগে, কিন্তু নামি দামি রেস্টুরেন্টে যদি ফিস ফিঙ্গার আপনারা খান, তাহলে কিন্তু সেই রেস্টুরেন্টে এরকম ভেটকি মাছেরই ফিস ফিঙ্গার তৈরি করে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে এই এত বড় ভেটকি মাছ দেখে। বিয়েবাড়িতে ভোলা মাছকে দিয়ে বলে ভেটকি মাছ, হ্যাঁ, বিয়েবাড়ি এত ভেটকি মাছ কোথা পাবে বলো। দাদু মনে হয় চলে এসছে, দেখো এ যেন সাদা মতো বসে আছে। দাদু এসে গেছো? ওই দাদু এসে গেছি, এসে বসে আছে দাদু। দারুণ স্বাদ হবে কিন্তু, খেতে ভালো লাগে। আজকে আমার কি মাছ নিয়েছেন? কি মাছ নিলি এখন? ভেটকি, ভেটকি দেখো 2 কিলো ওজন আছে। উঠে আসো, গাড়ি ওখানে বসে থাকলে হবে, দেখে তুমি হয়ে যাবে কেটকি। আহ, এমনি জিনিস আছে রে। ওহ, এবার আমার লাল চোখ দেরি। এই ভেটকি মাছের কি করবি? তেল ঝাল হবে তো, তেল ঝাল করবি তো? খালি বলে তেল ঝাল। তবে কি? ফিস ফিঙ্গার বানাবো। ফিস ফিঙ্গার, ফিস মানে মাছ, ফিঙ্গার ফিঙ্গার আমি বুঝি, ফিঙ্গার মানে আঙুল, 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 হ্যাঁ, তাহলে তার মাছ আঙুল না, আঙুলের মতো দেখতে, আঙুলের মতো দেখতে হবে, কিন্তু তেল ঝালের থেকে খেতে ভালো লাগবে। চলো, পপি কিচেনের দৈনিক ভ্যারাইটি, দৈনিক, আজকে আবার কি আঙুল ফাঙুল হবে? চালাও। অন্যান্য মাছের থেকে ভেটকি মাছের মাথাটা কিন্তু একদম আলাদা। মুখের দিকটা একদম ছুচালো, আর পেটটা চওড়া, আর লেজের দিকটা সরু। আজকের মাছ কাটা কিন্তু অন্যান্য দিনের মতো হবে না, একটু অন্যরকম হবে। আপনারা দেখতে থাকুন ফিস ফিঙ্গারের জন্য কীরকমভাবে আমি মাছ কাটি। আজকে মাছ কাটাও অন্যরকম, হ্যাঁ, ছুরি দিয়ে কাটবো। প্রথমে মাছের আঁশ খুব ভালো করে ছাড়ি নেব। কতক্ষণ লাগবে? এক্ষুনি হয়ে যাবে, এই তো এক পিঠ ছাড়ানো হয়ে গেল। কালারটা দেখো চকচক করছে, এইখানটা আবার এরকম কাটা কেন? হ্যাঁ, আজ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছের পাগনা গুলো প্রথমে কেটে নেব। চাপড় নালে বঁটি দিয়ে এত মোটা মোটা শক্ত শক্ত কাঁটা কাটা খুব মুশকিল, চাপড় দিয়েই কাটি। দেখো চাপড় দিয়েও কাটা যায়নি, কি শক্ত। ভেটকি মাছ কিন্তু ফিলেট করে কাটতে হবে। প্রথমে এই যে কানকো আছে এই পাশটা থেকে কেটে আমি মুড়োটা বাদ দেবো। এই দেখুন পুরো কেটে নিয়েছি হাড় পর্যন্ত। এই দিকটাও কিন্তু আমি একই রকম ভাবে কাটবো। আরে আস্তে আস্তে এ করিস, খুব ধার ওর কোরাদ আছে, হাত কেটে জানি যেন। এই দেখুন এই দিকটাও কিন্তু কেটে আমি ফাঁকা করে নিয়েছি, দুই পাশটা কাটা হয়ে গেল। আরে হাড়টা কি শক্ত। লেজের দিকে মাছটা কেটে আমি একদম হাড়ে ঠেকিয়ে দেব। পপি, কদিন আগে এরকম ভাবে কেটে করছিলে না? হ্যাঁ, চিলি ফিস বানিয়েছিলাম ভেটকি মাছের। চিলি ফিস? হ্যাঁ। এই দেখুন কত সুন্দর মোলায়েম ভাবে মাছ কেটে যাচ্ছে। তবেই তো নাম হয়েছে পপি কিচেন। হ্যাঁ হ্যাঁ, দৈনিক ভ্যারাইটি রান্না, তার ভ্যারাইটি খাওয়া।
এই দিকটা অনেকটা কেটে নিয়েছি, এবার পেটের দিক দিয়ে কাটবো। আমি তো আজকে গোটা ভেটকি মাছ কেটে ফিশ ফিঙ্গার বানাচ্ছি। আপনারা চাইলে মাছের দোকান থেকে ফিশ ফিঙ্গারের সাইজে করে এই ভেটকি মাছ কিনে নিয়ে এসেও তৈরি করতে পারেন, দোকানদাররাও কেটে দেয়। পপি জানেন ডাক্তারের মতো পোস্টমর্টম করছে মাছের। যখন আমি টেনে পড়তাম বায়োলজি স্যার তখন এইরকম করে ব্যাঙ কাটা আমাদেরকে শেখাতো প্র্যাকটিক্যালি, বুঝলেন। মাছের পুরো পেটটা আমি কেটে নিয়েছি আর পেটের ভেতরে চর্বি পুরো ভর্তি হয়ে আছে, একদম সাদা হয়ে আছে দেখো। এটা কাটো, মাছের এক পিঠের পুরো ফিলেটটা কেটে আমি তুলে নিয়েছি, পুরো সলিড মাছ আছে এতে, কিন্তু একটাও কাটা নেই। এবার আমি এই পাশটাও একই রকম ভাবে কেটে নেব, এই পাশটা করতে আর বেশিক্ষণ লাগবে না। সব ওভাবে কাটতেছি, জোর যে কাটা গুঁটো গুলো কি হবে রে, বেগুন দিয়ে চচ্চড়ি হবে, হেভি লাগবে, গরম ভাতে গরম ভাত দিয়ে একবারে হেভি খাওয়া যাবে। সুন্দর কিন্তু মাছ উঠে যাচ্ছে। ফিশ ফিঙ্গারের জন্য একদম সলিড মাছ আমি নিয়ে নিয়েছি আর এই মাছে কিন্তু কোনো রকম কাঁটা পাবেন না, এই দেখুন। এবার আমি এই মাছ থেকে ফিশ ফিঙ্গারের জন্য সরু সরু করে কেটে নেব। ফিশ ফিঙ্গার বানাতে গেলে মাছের চামড়া কিন্তু তুলে ফেলে দিতে হবে, এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে কেটে চামড়া কেটে নেব। এই দেখুন মাছের চামড়া ভালো করে তুলে নিয়েছি, এই পিসটারও মাছের চামড়া তুলে নেব। পপি এইটা কি করব, ওটা ঘরে রেখে দিয়ে আসো আর মশলাপাতিগুলো নিয়ে আসো। হ্যালো হ্যালো, এবার আমি ফিঙ্গারের মতো করে কেটে নেব। আঙুলের মতন হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ বানানোর পরও দেখবে একবার আঙুলের মতোই দেখতে লাগবে। মাছ কাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ কাটা হয়ে গেছে ফিশ ফিঙ্গারের জন্য আর এখানে অনেক ছোট ছোট টুকরো টুকরো মাছ বেরিয়েছে, চামড়া আছে, এগুলো বাড়িতে রান্না করে খাওয়া হয়ে যাবে। ফিরে আসছি মাছ ধুয়ে নিয়ে। দাদু বলো কি করবে, তুমি কি করবো, রান্নাঘরে বসো, উঠে নালে কিনা পরিষ্কার করো, দিদি তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে দিকে হ্যালো করলে আসবে। মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মশলা বাটা শুরু হলেই কিন্তু রেসিপি শুরু হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না, ঝটপট হয়ে যাবে। এইরকম যদি বিকেলবেলা থাকে না এক কাপ চায়ের সাথে, কিংবা এমনিও যদি খাও সস দিয়ে, ভালো লাগবে, আর কিছু লাগবে না। হ্যাঁ বসে বসে খেলে। মশলা কি কি বাটবো? সব মশলা একসঙ্গেই বাটবে, এই তো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে একসঙ্গে বেটে ফেলাম। এদিকে লেবু কাটি, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা। দাদুকে যে রান্নাঘরে বসতে বললাম, কোথায় গেল দাদু? দাদু কোথায় পালিয়ে গেছে, মাছ ধরতে গেছি, কোথায় চলে গেছে? আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে, মাছের উপরে দিয়ে দেব। লবণ, গোলমরিচ গুঁড়ো, এই যে লেবু রস পুরোটাই দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন আপনারা। ভালো করে সব কিছু একসঙ্গে মাখব। দেশি ডিম কোথা পেলে গো? ওই তো আমাদের ওই পাড়া থেকে কিনে নিয়ে এসেছি।
মাছের পিছে সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি ডিমের গোলা 2 চামচের মতো দেব, খুব বেশি দেব না। আবারও ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে পারেন, আমার হাতে সময় নেই, দাদু এসে এক্ষুনি উৎপাত শুরু করবে খাওয়ার জন্য, তাই এখনই আমি এগুলো ভেজে নেব। প্রত্যেকটা মাছের পিছে কিন্তু আমি সমানভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এখানে ব্রেডক্রাম্বস নিয়েছি আর নিয়েছি ডিমের গোলা, দুটোতেই গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। প্রথমে আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব, এবার ব্রেডক্রাম্বসে কোট করে নেব, দুটো করে কোট করব, চাইলে আপনারা একটা করেও কোট করতে পারেন। এইভাবে খুব ভালো করে ফিঙ্গারের আকারে শেপ করে নেব। এই দেখুন ফিস ফিঙ্গারের শেপে একটা তৈরি করে নিলাম, এইভাবেই সবগুলো তৈরি করব। আপনারা এই ফিস ফিঙ্গারের কোট যত ভালো করে করবেন ফিস ফিঙ্গার ততই ভালো হবে। 2 কোট করে দেবেন, 1 কোট করে দিলে ভাজার সময় মাছ বেরিয়ে গেলেও বেরিয়ে যেতে পারে। এই কোটগুলো দুজন মিলে করলে অনেক তাড়াতাড়ি হয়, আমি আর দিদি দুজনে মিলে খুব তাড়াতাড়ি করে নেব। কি রে দাদু, কি হচ্ছে রে? কি হচ্ছে বলতো? কি জানি আমি তো বুঝতে পারিনি, এই তো শক্তিগড়ের ল্যাঞ্চার মতো হচ্ছে। তবে কি তোমাকে যে বললাম ফিস ফিঙ্গার করব, ভুলে গেছো? হ্যালো, আজকে মাছ কাটাটা ছিল ভ্রাইটি আর এখনো হচ্ছে ভ্রাইটি, সব সময় ভ্রাইটিই চলবে। অনেকগুলো তো হলো, যাই আমি এবার উনানে আস দিই। ডুবো তেলে ভাজবো তো তাই একটু বেশি করে তেল দেব। হাওয়াতে কেমন আওয়াজ হচ্ছে দেখছো? হ্যাঁ উনানে হালকা তেল গরমে কিন্তু এই ফিস ফিঙ্গারগুলো ভাজতে হবে। তেল হালকা গরম হয়ে গেছে, এবার ভাজা শুরু করব। যা আছে দুবারে ভাজা হয়ে যাবে, তেল বেশি দিয়েছি তো। কি সুন্দর ভাজা হচ্ছে দেখুন, একটাও কিন্তু ফেটে যায়নি, সুন্দর ভাজা হচ্ছে। ধীরে ধীরে কালারগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। কি বলতেছিলে এক্ষুনি? মাছের ফিঙ্গার না কি বলছিলে? ফিস ফিঙ্গার। এই দেখুন একদম রেস্টুরেন্টের মতো লাগছে না? ভাজার সময় কিন্তু কম আছে, ভাজলে হবে না, বেশ গনগনে আছে, ভাজতে হবে ভালো করে। এই যে ফিস ফিঙ্গার ভাজতেছি, আমরা জানিনি এরকম ভাব এই জিনিসটা হয় বলে, মাছ থেকে এরকম হয় বলে। ভেটকি মাছের ফিস ফিঙ্গার একদম রেডি হয়ে গেছে, গরম গরম কিন্তু খেতে হবে, তবেই ভালো লাগবে। সস দিয়ে এবার সবাই মিলে আমরা একসঙ্গে খাবো। আরেক পিস তো লম্বা দেখি, সবই তো লম্বা। হ্যাঁ খাও, এই দেখুন ভেতরে মাছও কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ হয়েছে দেখতে।
কেমন লাগছে? খুব ভালো। ফিশ ফিঙ্গার বানানোর জন্য মাছ কিভাবে কাটতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিলাম, আর কিভাবে আপনারা ঝটপট ফিশ ফিঙ্গার বাড়িতে বানাবেন সেটাও দেখিয়ে দিলাম। আপনারা বাড়িতে করে অবশ্যই খাবেন, সাথে এক কাপ চা রাখবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন, তবেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। হ্যালো, আমি খাচ্ছি ভালো।